পেছনে বদনাম করার আগে 10 বার ভেবো, কারণ আপনাদেরও একটা বড় পেছন আছে। আমরা কারোর পেছনে বদনাম করি না, পেছন তো আমরা মা আবে সালে, আমাদের তো একটা, তোমাদের যে দুটো সেটা কি আমি একবারও বলেছি? আরে আরে খতরনাক লোক হে কিয়া। দেহ ব্যবসায়ী মেয়ের থেকে মন ব্যবসায়ী মেয়েরা অনেক খতরনাক, কারণ দেহ ব্যবসায়ী মেয়েরা টাকা নিয়ে কাউকে ঠকায় না, বরং তাকে সান্ত্বনা দেয়। কিন্তু মন ব্যবসায়ী মেয়েরা ছেলেদের মন নিয়ে খেলা করে এবং ছেলেদের জীবনটা চিরতরে নষ্টও করে দেয়। তাই নাকি বৌদি? তোমার কাছ থেকে প্রথমবার হয়তো নতুন কিছু শুনলাম, যে ব্যবসা করে সে ব্যবসায়ী করে, ঠিক আছে, সে আর অন্য কোনো কিছু জানে না, শুধু সময়ের অপেক্ষা, সময় আসলে কলা কেটে নিয়েও চলে যাবে, সে যেই হোক। অরবি তো রুকো, ক্লাইম্যাক্স সবই বাকি। তাই বলে বৌদি তুমি আবার কিন্তু এই কাজটা করো না, ঠিক আছে, তাহলে কিন্তু তোমার কলা খাওয়া হবে না, একদম করবে না। মিউজিক, যদি কোনোদিন তুমি আমাকে একটা রুমে একা পেয়ে যাও, তাহলে সবার প্রথমে তুমি আমার সাথে কি করবে বলো? আরে বাবা, তাই বলে এত পচা গাড়িটা বের করতো, আর সাথে দুটো বালতি নিয়ে নিস, দুধ আজকে খেয়েই ছাড়বো। আরে আরে খতরনাক লোক হে কিয়া। তুমি কি একদম নতুন? তাহলে চলে আসো আমার কাছে, তোমার সঙ্গে আমি বন্ধুত্ব করতে চাই। দেখো আমি তো একদমই নতুন, আর তোমার ভিডিও যারা যারা দেখছে তারাও কিন্তু নতুন। সবাই যদি পুকুর একটু একটু করে খোঁড়ে, তাহলে সেই পুকুরের তো কোনো মান সম্মান থাকবে না, তার মানে বুঝতে পেরেছো? পরীক্ষা দিতে বৌদি তো পুরো বেঁকে গেছে, মাস্টার তো সাটা ভাঙা পরীক্ষা নিচ্ছে। বলছি দাদা একটু সাবধান করো, নাতে কিন্তু পুকুর বড় হয়ে যাবে, মাস্টার কিন্তু পুকুর বড় করে দেবে, বুঝতে পেরেছো? বাসর রাতে তুমি যদি তোমার বউকে কাঁদাতে না পারো, তাহলে বুঝে নিও তোমার বউকে তার বয়ফ্রেন্ড আগেই কাঁদিয়েছে। তাই নাকি বৌদি? তুমি সবই জানো, খুব শিয়ালা, সবই জানো, তার মানে দাদার সামনে ন্যাকা কান্না কেঁদে দিয়েছিলে, দাদা বুদ্ধু হয়ে গেছে, বুঝতে পেরেছি, সাবাস বৌদি। মিউজিক, তো হ্যাঁ গাইস, আজকের ভিডিও এটুকুই ছিল, দেখা হবে নেক্সট ভিডিওতে। ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও। চল টাটা।